ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। রংপুর জিলা স্কুল অনলাইন ক্লাস থেকে আমি নাসরিন বেগম তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বাংলা প্রথম পত্র বাঁচতে দাও কবিতা সম্পর্কে জানব। লিখেছেন শামসুর রহমান, পৃষ্ঠা নং 79 থেকে 82 পর্যন্ত। তোমরা সবাই বই খুলে কবি পরিচিতি দেখো। শামসুর রহমান বাংলাদেশের অন্যতম প্রধান কবি। নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন তার কবিতায় নানা অনুভূতিতে রূপায়িত হয়েছে। তার কবিতা তাই দেশপ্রেম ও সমাজ সচেতনতায় সতেজ ও দীপ্ত। শামসুর রহমান পেশায় সাংবাদিক। বিভিন্ন সময়ে তিনি মর্নিং নিউজ, রেডিও বাংলাদেশ, দৈনিক গণশক্তি ইত্যাদিতে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় এক দশক ধরে তিনি ছিলেন দৈনিক বাংলার সম্পাদক। কবিতা অনুবাদেও তিনি সিদ্ধহস্ত। এছাড়া তিনি উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথাও লিখেছেন। শিশুদের জন্য শামসুর রহমান চমৎকার কবিতা লিখেছেন। এলাটিং বেলাটিং, ধান ভানলে পুরো দেব, গোলাপ ফোটে ফুকির হাতে ইত্যাদি তার উল্লেখযোগ্য ছড়া ও কবিতার বই। সাহিত্য সাধনায় স্বীকৃতি হিসেবে কবি শামসুর রহমান অনেক পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন। এসব পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য হল বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক ও মোহাম্মদ নাসির উদ্দিন স্বর্ণপদক। শামসুর রহমানের জন্ম ঢাকায় 1929 সালে। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাহাড়তলি গ্রামে। তিনি 2006 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীবৃন্দ, সবাই শব্দার্থ ও টিকার দিকে দেখো। শব্দার্থগুলো আমরা জেনে নেই। রঙিন কাটা ঘুড়ি, ঘুড়ি উড়িয়ে কাটাকাটি লড়াইয়ের সুতো কেটে যাওয়া রঙিন ঘুড়ি। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই, অর্থাৎ সন্ধ্যার অন্ধকারে জোনাকিরা আলো জ্বালিয়ে যেন খেলায় মাতে। সবাইকে আজ বাঁচতে দাও। প্রকৃতি কেবল মানুষের বসবাসের জায়গা নয়, গাছপালা পশু পাখি সকলেরই আছে বাঁচার সমান অধিকার। তা না হলে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পান কৌড়ি অর্থাৎ শব্দ হচ্ছে কালো রঙের হাঁস জাতীয় মাছ শিকারী পাখি। নাইতে অর্থ হচ্ছে গোসল করতে বা স্নান করতে। বহিন অর্থ হচ্ছে গভীর অতল গহন। গাঙ্গে অর্থ হচ্ছে নদীতে। বাঁচতে দাও কে লিখেছেন? শিক্ষার্থী বন্ধুরা, লিখেছেন শামসুর রহমান। দেখো কবিতাটি আমরা পাঠ করি। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে, ফুটতে দাও। আমরা মাঝে মাঝে যে কোনো ফুল গাছ কেটে ফেলি বা ফুল ছিঁড়ে ফেলি, কিন্তু এটা মোটেও উচিত না। এতে প্রকৃতির সৌন্দর্য নষ্ট হয়, তাই কবি ফুলকে ফুটতে দিতে বলেছে। রঙিন কাটা ঘুড়ির পেছে বালক ছোটে ছুটতে দাও। গ্রামে অনেক সময় ঘুড়ি খেলার প্রতিযোগিতা হয়। তখন কোনো ঘুড়ির সুতা কেটে গেলে বালকেরা সে ঘুড়ির পেছনে পেছনে ছুটতে থাকে। কবি তাদের ছুটতে দিতে বলেছে। নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও। আকাশে যখন সোনালি চিল উড়ে বেড়ায় তখন সেই পাখিকেও উড়তে দিতে বলেছে। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই, খেলতে দাও। জোনাক পোকা প্রতিদিন রাতে যেমন আলো ছড়িয়ে বেড়ায়, তাকে সেভাবে আলোর সাথে খেলতে দিতে বলা হয়েছে। মধ্য দিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। মধ্য দুপুরবেলা ঘুঘু ডাকে, তাকেও তার ডাক ডাকতে দিতে বলেছে। বালির ওপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। বালির ওপর শিশুরা খুব মজা করে কিছু এঁকে থাকে। শিশুদেরকে তাদের খুশি মতো যে কোনো কিছু আঁকতে দিতে বলা হয়েছে।
কাজল বিলে পান পৌড়ি নাইছে সুখে নাইতে দাও। পান পৌড়িকে বিলের মধ্যে তার মতো গোসল করতে দিতে বলা হয়েছে। গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও বাইতে দাও। খুব গভীর নদীতে সুজন মাঝি অর্থাৎ ভালো মাঝিকে নৌকা বাইতে দিতে বলা হয়েছে। নরম রোদে শ্যামা পাখির নাচ জুড়েছে নাচতে দাও। শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আস বাঁচতে দাও। মূলত শেষের লাইনে কবি শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে বাঁচতে দিতে বলেছেন, না হলে আমাদের শিশুরা বা আগামী প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠতে পারবে না। শিক্ষার্থী বৃন্দ, আমরা যে কবিতাটি পাঠ করলাম সেটা অবশ্যই পাঠের উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কি সেটা আমরা আজকে জানব। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে। বাড়ির কাজ, শিশু বিকাশের সাথে সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে উক্তিটি বিশ্লেষণ করো। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকো।